হ্যালো ভিউয়ার, নেশা চ্যানেলটিতে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন রানু মণ্ডল। রানাঘাটের স্টেশনে লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন রানু। সেই গান ঝড়ের বেগে শেয়ার হতে থাকে, তিনি হয়ে ওঠেন লতা কণ্ঠী। তার গানের প্রতিভা সামনে আসতে বেশি সময় লাগেনি, তা সকলের কাছে পৌঁছতে আর দায়িত্ব তিনি নজরে পড়েন হিমেশ রেশমিয়ার। এই হিমেশ রেশমিয়ার সহযোগিতায় স্টেশন চত্বর ছেড়ে পা রাখেন বলিউডের সঙ্গীত জগতে। ভাইরাল হওয়া থেকেই শুরু হয়েছিল তার যাত্রাপথ। তারপর বহু কারণে তার নাম শিরোনামে এসেছে। এবারও তার উন্নতা হল না, গান গেয়ে ফের একবার ভাইরাল হলেন তিনি। বর্তমানে তিনি বাস করছেন রানাঘাটের বেগুপাড়ার নিজের বাড়িতে। বাড়িতে প্রায় ভগ্নপ্রায় অবস্থা। সেই বাড়িতেই রানু মণ্ডলের খোঁজ নিতে গিয়েছিলেন এক যুবক। সেখানে রানু মণ্ডলের সাথে কথোপকথনের একটি ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক রানু মণ্ডলের জন্য নানান শুকনো খাবার নিয়ে গেছে। রানু মণ্ডলের হাতে সমস্ত শুকনো খাবার তুলে দিয়ে তার সাথে গল্পও জুড়েছেন এই যুবক। এখানে দেখা যাচ্ছে চিপস খেতে খেতে গান জুড়েছেন রানু মণ্ডল। যে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন সেই গান আরও একবার গেয়ে শোনালেন তিনি। এক প্যার কা নাগমা হে গানটি গেয়ে আবার মন জয় করে নিলেন তিনি। এছাড়াও টুম্পা গান গেয়ে চলেছেন রানু মণ্ডল। যুবকটি নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেছেন, যা ভাইরাল হয়েছে মুহূর্তে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।